হ্যাঁ, তোমরা যে আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে অনেক অনেক হৃদয় নিম্ন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। সেট ফাংশনের যতগুলো টিউটোরিয়াল আমরা কমপ্লিট করেছি প্রত্যেকটাতে বলেছি ফাংশন হচ্ছে দুটো সেটের মধ্যে সম্পর্ক শর্তের অধীনে। শর্তের কথা কেন আসছে, সম্পর্কর সাথে শর্তের কোনো যোগসূত্র আছে কিনা সেই প্রশ্নে যদি যাই, তাহলে তোমাকে বলতে হয় যদি কোনো মানুষ তোমার বাবা হওয়ার দাবি করে তাকে অবশ্যই তোমার জন্মদাতা হতে হবে, আর মা যদি হতে হয় তাহলে অবশ্যই তাকে তোমাকে গর্ভধারণ করতে হবে, আর তোমার আপন ভাই যদি হতে হয় তাকে অবশ্যই তোমার বাবা মার থেকেই আসতে হবে। এই যে বাবা হতে গেলে জন্মদাতা দিতে হচ্ছে, মা হতে গেলে গর্ভে ধারণ করতে হবে, এইগুলো একটা শর্ত ছিল। তাহলে শুধুমাত্র সম্পর্ক কিন্তু হয় না, সম্পর্কের পেছনে একটা শর্ত থাকতে হয়। নর্মাল লাইফে এগুলো বুঝতে আমাদের খুব বেশি বেগ পেতে হয় না, আমরা বুঝে যাই যে কেউ এসে যদি বলে যে আমি তোমার ভাই তুমি মেনে নিবে না, সেখানে তুমি অবশ্যই শর্ত দিবে। তোমার যে কেউ এসে যদি তোমাকে বলে যে আমি তোমার বাবা তুমি অবশ্যই মেনে নিবে না, সেখানে তুমি অবশ্যই একটা শর্ত দিবে। কিন্তু যখনই ম্যাথের ক্ষেত্রে আমরা কোনো শর্তের কথা বলি যে এই না হলে হবে না, এটা গেটার দেন হতে হবে, ওটা লেস দেন হতে হবে, তখনই হয়ে যায় আসলে মেন সমস্যা। আমরা তখন ম্যাথের শর্তগুলো দেখলে আমরা ভয় পেয়ে যাই। আসলে প্রত্যেকটা কাজেরই সব কিছু কিন্তু আনলিমিটেড না, প্রত্যেকটার একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা একটা কন্ডিশন থাকে, প্রত্যেকটা একটা শর্ত থাকে, রুলস থাকে। তো ম্যাথে এরকম বিভিন্ন জিনিসের রুলস থাকে। তো দুটো সেটের মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছি, সম্পর্কটা আসলে করার ওয়েটা কি, দুটো মানুষের মধ্যে যখন বিয়ের সম্পর্ক হয় সেখানে একজন ঘটক থাকে যেটা তাদের মিডিয়াম হিসাবে কাজ করে। দুটো সেটের মধ্যে সম্পর্ক করার ওয়েটা হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কীভাবে করা যায়, কার্তেশীয় গুণজ আসলে কী মিন করে, কার্তেশীয় গুণজ বোঝানোর জন্য আমরা ডিসপ্লেতে একটা কার্তেশীয় গুণজ ডিরেক্টলি করে ফেলি। এ একটা সেট নিচ্ছি যার উপাদান নিচ্ছি আমি 1 এবং 3, বি আর একটা সেট নিচ্ছি যার এলিমেন্ট আমি নিচ্ছি 2 এবং 6। তাহলে দুটো সেট আমার ক্ষেত্রে চলে আসছে, এ একটা সেট 1 3, বি আর একটা সেট 2 6। যদি এটাকে এ ক্রস বি করে অর্থাৎ কার্তেশীয় গুণজ করি তাহলে আমরা এখানে 4টা পেয়ার পেয়ে যাবো, কাপল পেয়ে যাবো, যেটাকে আমরা বাংলায় ক্রোমোজোর বলি। একটা হচ্ছে 1, 2 আর একটা হচ্ছে 1, 6, তারপরে 3, 2 আর 3, 6। এখন এখানে 4টা কানেকশন পেয়ে গেছি। কার্তেশীয় গুণজ কী মিন করে, কার্তেশীয় গুণ এটাই মিন করে যে প্রথম সেটের প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টের সঙ্গে সেকেন্ড সেটের প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টের একটা কানেকশান। তো দেখো এখানে কানেকশান হয়ে গেছে, এ সেটের 1 এবং 3 সেও বি সেটের 2 এবং 6 সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো প্রত্যেক কানেকশানকেই তুমি সম্পর্ক বলতে পারবে না, কানেকশানের পেছনে যদি শর্ত থাকে তাহলেই কেবল তুমি সেটাকে ফাংশন বলতে পারবে। হ্যাঁ, কানেকশান কিন্তু প্রত্যেকটা এক একটা পেয়ার, ক্রোমোজোর, এগুলোকে অর্ডার্ড পেয়ার বলা হয়, কারণ অর্ডারটা এখানে ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা আমাদের ইনপুট আর পরেরটা হচ্ছে আমাদের আউটপুট। তো ইনপুটকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি আর আউটপুটকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। তো তুমি এখানে 4টা পেয়ার দেখতে পাচ্ছ, 4টা অর্ডার্ড পেয়ার দেখতে পাচ্ছ। এই সিরিয়ালগুলো কখনোই ব্রেক করা যাবে না, অর্থাৎ 1, 3কে তোমাকে 1, 3 লিখতে হবে, 3, 1 তুমি কখনোই করতে পারবে না, কারণ প্রথমগুলো এসছে ফার্স্টের সেট থেকে আর সেকেন্ডগুলো এসছে সেকেন্ড সেট থেকে। তাহলে 4টা পেয়ারের মধ্যে কার্তেশীয় গুণজ তো কমপ্লিট করে ফেলেছি, এখন কি তাহলে ফাংশন হয়ে গেল? না, ফাংশন নট অনলি কানেকশান বাট কানেকশান আন্ডার কন্ডিশন বলেছি। তো কন্ডিশনটা কী, কন্ডিশন হচ্ছে এই 4টা পেয়ারের উপরে আমি কন্ডিশন দিচ্ছি যে প্রথমটা দ্বিতীয়টা থেকে বড় হতে হবে, অর্থাৎ ইনপুট গ্রেটার দ্যান আউটপুট, বা আরও যদি স্পেসিফিক্যালি তোমার চলক দিয়ে বলি এক্স গ্রেটার দ্যান ওয়াই হতে হবে। এখন এক্স গ্রেটার দ্যান যখন ওয়াই হতে হচ্ছে তখন তুমি ফার্স্টে দেখতে পাচ্ছ 1, 3, আর একটা আছে 1, 6, 3, 2, 3, 6। এখন এই ফার্স্টের যে পেয়ারটা দেখতে পাচ্ছ সেটা কি এই কন্ডিশন মেনেছে কি না, না, ফার্স্টেরটা কিন্তু এই কন্ডিশন মানেনি, সে ব্রেক করেছে, সুতরাং ফার্স্টেরটা তোমার ফাংশনের মধ্যে যাচ্ছে না। সেকেন্ডটা কি, কানেকশান তো হয়েছে, কানেকশান হলেই যে ফাংশন হওয়া যাবে না, বাট এটা কানেকশান, ক্রোমোজোর। সেকেন্ডটার দিকে যাও, 1, 6 যেটা সেটাও 1টা কিন্তু 6-এর থেকে বড় না, সুতরাং এটাও তোমার কন্ডিশন ব্রেক করছে, সুতরাং এটা তোমার ফাংশন হতে পারবে না, বাট ক্রোমোজোর। থার্ডটা আমরা দেখতে পাচ্ছি 3, 2, তো 3টা কিন্তু 2 থেকে বড়, সুতরাং এটা তোমার কন্ডিশন সাকসেসফুল হয়েছে, এটা তোমার ফাংশনের মধ্যে যাচ্ছে। লাস্ট ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি 3, 6, সেটিও কিন্তু তোমার 3টা 6-এর থেকে বড় না, সেটিও তোমার কন্ডিশন ব্রেক করেছে, সুতরাং সেটিও কিন্তু ফাংশন হচ্ছে না। সুতরাং ফাংশন হচ্ছে শুধুমাত্র একটা, 3, 2। কার্তেশীয় গুণজ কী করে, দুটো সেটের মধ্যে কানেকশন করে দেয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন করে, কিন্তু কানেকশন হলেই হবে না, শর্ত থাকতে হবে। তো শর্ত ফিল আপ যে করবে সেটাই হচ্ছে তোমার ফাংশন হবে।
শর্ত ফিল আপ করেছে এখানে একটা, সুতরাং ওই একটাই হচ্ছে তোমার ফাংশন। তো এখানে আমরা শর্ত কি দিয়েছিলাম, এক্স গ্রেটার দ্যান ওয়াই দিয়েছিলাম। সব সময় কি এই শর্তটাই থাকবে? না, বিভিন্ন সময় বিভিন্ন শর্ত আসবে, যেই শর্তগুলো তোমার নির্ধারণ করে দেবে যে তোমার ফাংশনের মধ্যে কারা কারা থাকতে পারছে আর কারা কারা শুধু ক্রমজোড়ি থেকে যাচ্ছে। তো শুধু ক্রমজোড় আর ফাংশন পার্থক্য আছে। তো এমনও কখনো কখনো হতে পারে যে তোমার যতগুলো ক্রমজোড় এসছে সবগুলো ক্রমজোড়ই অর্থাৎ সবগুলো পেয়ারই ফাংশন হয়ে গেছে, যদি সবাই সেই কন্ডিশনটা ফিল আপ করে, সেটা আমরা এক্সাম্পল দিয়ে পরে দেখাবো। আর যদি সবাই না করে তাহলে যারা যারা করবে শুধুমাত্র তারা ফাংশন হবে, সেক্ষেত্রে সেই কয়েকটা এলিমেন্টই কিন্তু ফাংশনের মধ্যে যাচ্ছে আর বাকিরা কিন্তু ফাংশন হতে পারছে না, বাট বাকিরা হচ্ছে সম্পর্ক বা ক্রমজোড় বা অন্যয় হয়ে থাকছে। তো আশা করি বুঝতে পেরেছ। তাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেই। আর যারা ইতিমধ্যে করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।